প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার লাইভ ক্লাসটাতে একটু নেটওয়ার্কে প্রবলেম হয়েছিল, আমি আবার বাকি অংশটুকু শুরু করছি। দেখো, তোমরা এসি বের করার সিস্টেমটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কিভাবে গড় ব্যয়টা বের করতে হয়। এবার আমরা প্রান্তিক ব্যয়টা বের করব। প্রান্তিক ব্যয় বের করার নিয়ম হচ্ছে, দেখো, উৎপাদনের একক এক এককের ক্ষেত্রে মোট ব্যয় যা থাকবে, গড় ব্যয় যা থাকবে প্রান্তিক ব্যয় তাই হবে। দেখো, পাঁচ টাকা, পাঁচ টাকা, এখানেও হবে কি পাঁচ টাকা। এবার আমি যেটা বের করব পরবর্তীটা, দুই একক উৎপাদনের ক্ষেত্রে মোট ব্যয় হচ্ছে কি আ। আচ্ছা, তাহলে মোট ব্যয়ের পরিবর্তন এখানে ডেল সি মানে কি? ডেল টিসি মানে হচ্ছে মোট ব্যয়ের পরিবর্তন। তাহলে এখানে মোট ব্যয়ের পরিবর্তন কত হলো? আট বিয়োগ পাঁচ কত? তিন। তাহলে এই তিনকে, তিনটাকে ভাগ দিতে হবে কত দিয়ে? ডেল কিউ মানে উৎপাদনের এককের পরিবর্তন। উৎপাদনের এককের পরিবর্তন কত হয়েছে? এক একক থেকে দুই একক বৃদ্ধি পেয়েছে, তার মানে হচ্ছে মাইনাস করলে কত হয়? এক একক। তাহলে এক একক এখানে লিখবো, তাহলে এক একক পরিবর্তন হয়েছে। এখানে ডেল কিউ পেয়েছি এক, আর তিন পেয়েছি ডেল সি, ডেল টি সি। তাহলে এক দিয়ে তিনকে ভাগ দিলে কত হবে? তিন। তাহলে এখানে লিখবো তিন, তার মানে কি দাঁড়াচ্ছে? আট থেকে পাঁচকে বিয়োগ করলে যা হয় সেটা এখানে বসবে। তাহলে আট থেকে পাঁচকে বিয়োগ দিলে হচ্ছে তিন। এবার তিন একক দ্রব্যের ক্ষেত্রে দেখো মোট ব্যয় কত? বারো। তাহলে এটা কি করবো? আগের মতোই এই বারো থেকে আটটাকে মাইনাস করব। বারো থেকে আটটাকে মাইনাস করলেই আমি প্রান্তিক ব্যয় পাবো। বারো থেকে আট বিয়োগ করলে কত হয়? চার। ঠিক ওই রকমই চার একক উৎপাদনের ক্ষেত্রে মোট ব্যয় কত? বিশ, তাই না? বিশ থেকে এখন বারোকে বিয়োগ করব, বিশ থেকে বারোকে বিয়োগ করলে কত হয়? আট। ঠিক আছে, তাহলে আমরা প্রান্তিক ব্যয়টা কিভাবে বের করেছি বুঝতে পেরেছ? প্রথমে যা থাকবে তাই, পাঁচ টাকা, পাঁচ টাকা, এখানেও এমসি কি হবে? পাঁচ টাকা। তারপরে তিনটা কিভাবে আসলো? দেখো এই আট বিয়োগ পাঁচ কত? তিন। ঠিক ওই রকম বারো বিয়োগ আট কত? চার। বিশ বিয়োগ বারো কত হয়? আট হয়। এভাবে আমরা প্রান্তিক ব্যয়গুলো বের করব। দেখো এক একক করে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, এক একক করে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এমসিটা কি হচ্ছে? আস্তে আস্তে কমতেছে। পাঁচ থেকে কত হলো? তিন হলো, তারপরে চার, তারপরে আট, মানে কমতে কমতে পরে কি হয়? বাড়ে। তাহলে আমরা কি বলবো? উৎপাদনের এক একক করে বৃদ্ধি পেলে প্রান্তিক ব্যয়টা প্রথমে যা থাকে তা থেকে আস্তে আস্তে কমতে থাকে, কমার পরে কি হয়? আবার বাড়তে থাকে। এসির গড় ব্যয়টাও ঠিক তাই, কমতে থাকে, কমার পরে আবার বাড়তে থাকে। আর মোট ব্যয়টা কি হয়? মোট ব্যয়টা আস্তে আস্তে বাড়বে। তাহলে আমি এদের ভিতরে সম্পর্কটা কি পেলাম? যে উৎপাদনের একক বৃদ্ধির সাথে সাথে মোট ব্যয় কি হয়? মোট ব্যয় টিসি বাড়তে থাকে। এসি কি হয়? এসি কমতে থাকে এবং কমার পরে এক পর্যায়ে আবার বাড়তে থাকে। এমসি কি হয়? প্রান্তিক ব্যয় সেটাও কিন্তু কমতে থাকে, কমার পরে আস্তে আস্তে বাড়বে। তাহলে দেখো আমরা একটা জিনিস পাচ্ছি এখানে, যে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে টিসি কি বলবো? টিসি বাড়ে, টিসি বাড়ে। এসি কি বলবো? এসি কি হয়? কমে। আর এমসি কি বলবো? এমসিও কমে। ঠিক আছে, দেখো একটা জিনিস, তিন একক দ্রব্যের ক্ষেত্রে কি হয়েছে? তিন একক দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে মোট উৎপাদন বেড়ে বারো হয়েছে, গড় ব্যয় হয়েছে চার, প্রান্তিক ব্যয় হয়েছে যা, তার মানে দেখা যাচ্ছে উৎপাদনের একটা পর্যায়ে মোট ব্যয় বাড়তে থাকবে এবং গড় ব্যয় প্রান্তিক ব্যয় সমান হবে। গড় ব্যয় আর প্রান্তিক ব্যয় কি হবে? সমান হবে। উৎপাদনের একটা পর্যায়ে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় সমান হবে, এবং তারপরে দেখা যাবে যে গড় ব্যয়টাও কম বাড়বে, প্রান্তিক ব্যয়টাও কি বাড়বে, তবে গড় ব্যয় তুলনায় বেশি হারে আট হয়েছে। তাহলে এখানে বৃদ্ধির পরিমাণটা কিন্তু বেশি। তাহলে আমি কি পেলাম এখানে? উৎপাদনের একটা পর্যায়ে এসি এবং এমসি কি হয়? সমান হয়। এর পরবর্তীতে কি হয়? এসি গ্রেটার দেন এমসি হয়, এসি গ্রেটার দেন এমসি হয়। উৎপাদনের একক বৃদ্ধির সাথে সাথে মোট উৎপাদন বাড়ে মানে টিসি বাড়ে, তারপরে কি হয়? এসি কি হয়?
বাড়ে এমসিও কি হয় বাড়ে কিন্তু এসির তুলনায় এমসিটা বেশি হয় এসির তুলনায় এমসিটা বেশি হয় দেখো আমি কি বলবো যে এখানে 3 একক উৎপাদনের ক্ষেত্রে টিসি বাড়ে 3 একক উৎপাদনের ক্ষেত্রে টিসি বাড়ে এসি এবং এমসি কি হয় সমান হয় এসি এবং এমসি সমান হয় আচ্ছা আর 4 একক দ্রব্যের ক্ষেত্রে কি হচ্ছে মানে উৎপাদন বাড়ার সাথে সাথে মোট উৎপাদন টিসি এখনো বাড়তেছে টিসি এখনো বাড়তেছে কিন্তু এসিটা কি হয়ে গেছে 5 হয়েছে আর এমসিটা কি হয়েছে 8 হয়েছে তাহলে দুইটাই বৃদ্ধি পাচ্ছে কিন্তু কোনটার হার বেশি এটার হারটা বেশি তাহলে এই ক্ষেত্রে আমি কি বলবো এসি গ্রেটার দেন এমসি হয় এসি গ্রেটার দেন এমসি হয় এসির তুলনায় এমসিটা বেশি থাকে ঠিক আছে এবার বুঝতে পারছো দেখো এই 3 একক দ্রব্যের আগে কি হয়েছে সমান হওয়ার আগে কি হয়েছে সমান হওয়ার আগে এসিটা ছিল 4 আর এমসিটা কত ছিল 3 তাহলে দেখো এসিটা থেকে এমসিটা কি হয়েছে কম এসিটা থেকে এমসিটা কিন্তু কম ছিল তাহলে এটা গণনা আমরা কিভাবে দিতে পারি এই ক্ষেত্রে আমরা বলবো উৎপাদনের একক বৃদ্ধির সাথে সাথে মোট ব্যয় টিসি বাড়ে আর গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় কি হয় কমে 5 থেকে 4 হয়েছে 5 থেকে 3 হয়েছে দুইটাই কি কমতেছে কমলেও এসিটা থাকে কি বেশি আর এমসিটা থাকে কম দুইটাই কমতেছে এসিও কমতেছে এমসিও কমতেছে তাই না 5 থেকে 4 হচ্ছে 5 থেকে 3 হচ্ছে কিন্তু এই দুইটার ভিতরে তুলনা করলে দেখা যায় এটা কমার পরিমাণটা আর এটার কমার পরিমাণটা কোনটা থেকে কোনটা বেশি দেখো এটা 4 এটা 3 তাহলে কি এসিটা বেশি না এসিটা বেশি এমসিটা কম ঠিক আছে দুইটাই কমে কিন্তু এটা বেশি হারে কমতেছে এটা কম হারে কমতেছে ঠিক আছে আর সমান হওয়ার পরে এটা এটাও বাড়তেছে কিন্তু এটা কম হারে বাড়তেছে আর এটা বেশি হারে বাড়তেছে এটা কম হারে বাড়তেছে এটা বেশি হারে বাড়তেছে ঠিক আছে এটাকে প্রকাশ করেছিলাম কিভাবে এমসি টাকে বড় দিয়েছিলাম এমসি গ্রেটার দেন এসি ঠিক এটার উল্টাটা এমসি গ্রেটার দেন এসি এটা ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা আমি একটু চিত্র দেখলে একটু ক্লিয়ার হয়ে যাব দেখো আমি তোমাদের টিসিটা আঁকতেছি পরিমাণ কিউ আর লম্ব অক্ষে এখানে দেখাবো টিসি মোট ব্যয় ঠিক আছে টিসি রেখাটা ঠিক এরকম যাবে ঊর্ধ্বগামী তাহলে দেখো এক একক দ্রব্যের ক্ষেত্রে এটা এক একক উৎপাদনের ক্ষেত্রে কত ছিল 2 এককের কত ছিল আমরা এটা দেখাবো 3 4 এক এককের ক্ষেত্রে এখানে জিরো দিব এক এককের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে উৎপাদনে টিসি ছিল 5 টাকা তাই না 2 একক উৎপাদনের ক্ষেত্রে টিসি কত ছিল টিসি ছিল 8 টাকা 3 এককের ক্ষেত্রে কত ছিল 12 সূচির সঙ্গে তোমরা মিলে দেখবে সূচির মিলে মিলাবে তাহলে ঠিক হয়ে যাবে আর 4 এককের ক্ষেত্রে কত ছিল টিসি ছিল 20 ঠিক আছে এভাবে আমরা এই বিন্দুগুলো এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু এই বিন্দুগুলো যোগ করে টিসি রেখাটা পাই টিসি রেখাটা ঊর্ধ্বগামী হয় কেন ঊর্ধ্বগামী হয় কারণ উৎপাদনের একক বৃদ্ধির সাথে সাথে টিসিটা বাড়তে থাকে টিসিটা 5 8 12 20 এভাবে বাড়তেছে টিসি ঠিক আছে এবার আমি টিসিটা এঁকেছি এবার এসি এবং এমসি গড় এবং প্রান্তিক এটা দেখো গড় এবং প্রান্তিকটার ক্ষেত্রে কি হচ্ছে
एक दो तीन चार और ए सी रेखाटा देखो এখানে এই যে এই রেখাটা যে গেছে এই রেখাটা হচ্ছে এসি রেখা এই রেখাটা হচ্ছে এসি রেখা আর এই রেখাটা হচ্ছে নিচে থেকে এইভাবে ছেদ করে এইভাবে উপরে উঠে গেছে এটা হচ্ছে এমসি রেখা এটা হচ্ছে এমসি রেখা তাহলে দেখো এক একক উৎপাদনের ক্ষেত্রে এসি এবং এমসি সমান 5 তাহলে এখানে দিব কত 5 আমি ভূমি অক্ষে দেখাচ্ছি উৎপাদনের পরিমাণ আর লম্ব অক্ষে কি দেখাচ্ছি এসি এবং এমসি তাহলে এক একটার উৎপাদনের ক্ষেত্রে এসি এবং এমসি সমান এই বিন্দুটা আচ্ছা এখন দেখো দুই এককের ক্ষেত্রে কত হয় চার দুই এককের ক্ষেত্রে এসি কত হয়েছে চার দেখো দুই এককের ক্ষেত্রে এই যে এসি রেখাটা গেছে এটা কি এসি রেখা গেছে না এসি রেখার এই বিন্দুতে এইখানে আমি কি পেলাম 4 আর এটা কি এমসি রেখা গেছে না এই দিক থেকে এই যে এটা এমসি রেখা গেছে তাহলে এমসিটা এদিকে দেখাবো ভূমি অক্ষে এমসি পেয়েছি 3 দুই একক উৎপাদনের ক্ষেত্রে এটা এমসি রেখা এমসি পেয়েছি 3 আর দুই একক উৎপাদনের ক্ষেত্রে এসি পেয়েছি কত 4 এবার দেখো 3 তিন একক উৎপাদনের ক্ষেত্রে এসি এবং এমসি সমান এসি এবং এমসি সমান এসি রেখা এমসি রেখাকে ছেদ করে গেছে এই বিন্দুতে এসি এবং এমসি কত 4 দুইটাই সমান 4 এককের ক্ষেত্রে কি হয় 4 এককের ক্ষেত্রে দেখো এসিটা পাচ্ছি হবে 5 4 এককের উৎপাদনের ক্ষেত্রে এসি হচ্ছে 5 কিন্তু এমসিটা দেখো এমসিটা হয়ে গেল 8 এমসি রেখা উপরে না এর জন্য এমসিটা পেলাম 8 4 একক উৎপাদনের ক্ষেত্রে এমসি পেলাম 8 ঠিক আছে তাহলে আমরা কি বলবো উৎপাদনের একক বৃদ্ধির সাথে সাথে উৎপাদনের একক বৃদ্ধির সাথে সাথে এসি কি হয় আর এমসি কি হয় এটাও কমে এসি এবং এমসি দুইটাই কমে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এসি এবং এমসি দুইটাই কমে তিন একক উৎপাদনের ক্ষেত্রে এসি এবং এমসি কি হয় সমান হয় আর চার এককের ক্ষেত্রে কি হয় চার এককের ক্ষেত্রে এসি ছিল 5 আর এমসি হয়ে গেছে কত 8 তাহলে এমসিটা বেশি এসি গ্রেটার দেন এমসি হয়েছে এসি গ্রেটার দেন এমসি হয়েছে ঠিক আছে তিন এককের পরে এসি লেস দেন হয় এমসি তাহলে দেখো এমসিটা বেশি এসিটা কম আর তিন এককের আগে কি হয় দেখো তিন এককের আগে হয় এসি গ্রেটার দেন এমসি তিন এককের আগে কত দুই এককের ক্ষেত্রে এসিটা হচ্ছে 3 আর এমসিটা হচ্ছে 4 সরি এসিটা হচ্ছে এই যে এসি রেখা এখানে এসিটা কত পেয়েছি 4 এসি পেয়েছি 4 আর এমসিটা কত পেয়েছি দেখো দুই এককের ক্ষেত্রে এটা এমসি রেখা এই দিক দিয়ে গেছে এমসি রেখা তাহলে এখানে এমসি পেয়েছি 3 তাহলে 4 গ্রেটার দেন 3 তার মানে এসি গ্রেটার দেন এমসি তাই না এটা পেলাম দুই এককের ক্ষেত্রে দুই এককের ক্ষেত্রে আমরা পেয়েছি এসি গ্রেটার দেন এমসি আর তিন এককের ক্ষেত্রে আমরা কি পেয়েছি তিন এককের ক্ষেত্রে পেয়েছি এসি ইজিকাল টু এমসি আর চার এককের ক্ষেত্রে কি পেয়েছি এসি লেস দেন এমসি এমসি বেশি এসি কম ঠিক আছে এই হচ্ছে টিসি এসি এবং এমসির মধ্যে সম্পর্ক ঠিক আছে আজ এই পর্যন্তই সকলকে ধন্যবাদ